যদি রাত্রে 2টার সময় রাস্তা দিয়ে হাঁটতে পারে, একটা মেয়েরও সেই অধিকার আছে, রাত্রে 2টার সময় সেও নিরাপদে নির্বিঘ্নে রাস্তা দিয়ে হাঁটবে, তার ঘরে ফিরে যাবে। আমরা যদি সেরকম একটি সমাজ তৈরি করতে পারি, মেয়েদেরকে যদি আমরা মর্যাদা দিতে পারি, সমান অধিকার দিতে পারি, এবং একজন মেয়েকে যদি আমরা যথাযথ একজন মহিলার মর্যাদা দিয়ে সমাজে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এবং আমাদের নিজেদের যে দৃষ্টিভঙ্গি, নারী এবং পুরুষের প্রতি সমান দৃষ্টিভঙ্গি, একজন পুরুষকে এক চোখে দেখবো এবং একজন নারীকে আরেক চোখে দেখবো, এই দৃষ্টিভঙ্গি যদি আমরা বদলিয়ে প্রত্যেককে মানুষ হিসাবে যদি আমরা মর্যাদা দিতে পারি, তাহলে আজকে এই দিবস পালনটি আমাদের যথাযথভাবে সার্থক হবে। আমাদের দেশে মেয়েরা এখনো অনেক ধরনের বাধার সম্মুখীন আছে, অনেক ধরনের অসুবিধার মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়।